নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গোটা বাংলা জুড়ে দুর্নীতি সাফাই অভিযান শুরু হয়েছে, যদিও সেই সাফাই অভিযানটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত ধরে। একে একে যাদের নাম নিয়ে এতদিন মনের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ ছিল, তারা সকলেই কিন্তু টুকটুক করে জেলের পথে হাঁটছেন। এবং এই ঘটনা যে ঘটতে পারে, এই জিনিস যদি মে জুন মাসেও বলা হয়েছে আপনাদের, আপনারা অনেকেই তখন সেটিং তত্ত্ব আউড়েছেন এবং এরকম যে ঘটতে পারে এটা বিশ্বাসই করতে পারেননি। এরপর আমরা দেখলাম যে একে একে হেভিওয়েটদের তালিকা যাদের জেলের দিকে অগ্রসরণ হচ্ছে। প্রথমেই আমরা দেখলাম প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানে যখন গ্রেপ্তার হয়েছেন তখনও তিনি মন্ত্রী, তারপর তাকে প্রাক্তন মন্ত্রী করা হয়েছে। তারপর আমরা দেখলাম বীরভূমের এক দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং সর্বশেষ সংযোজন মানিক ভট্টাচার্য। এছাড়াও আরও এর থেকে মানে সরাসরি রাজনৈতিক পোস্টে না থাকা অনেক ব্যক্তি তো জেলে গেছেনি। কিন্তু এইসবের মাঝখানেও যেটা সাধারণ মানুষের মনের ইচ্ছা, তদন্তের গতি নির্দেশ এবং বিরোধীদের বক্তব্য, তা হচ্ছে এরা সকলেই চিনোপটি, আসলে সব খেয়েছে। তো সেই জায়গা থেকে গোটা বাংলা জুড়ে যে আওয়াজটা উঠছে যে অনেক তো ছোটখাটো চুনোপুটি শিকার হলো, এবার সত্যিকারের রাঘববোয়াল শিকার চাই। এবং বাংলা জুড়ে আওয়াজটা এমনটাও জোরদার হচ্ছে যে ক্যাপ্টেন না হোক, অ্যাটলিস্ট ভাইস ক্যাপ্টেনের উইকেটটা তো চাই। এই জল্পনা যখন জোরালো হচ্ছে, ঠিক তখনই আমরা বিরোধী শিবির, বিশেষ করে বিজেপির তরফ থেকে যে বক্তব্য শুনছি, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বরই কিন্তু হতে চলেছে আলটিমেটাম। এবং নভেম্বর ডিসেম্বর আলটিমেটাম হওয়ার পরেও যে ইঙ্গিতগুলো আরো স্পষ্ট হচ্ছে যে ভাইস ক্যাপ্টেনের এবার বোধহয় বাঁচা শক্ত আছে। এবার দেখুন, এতদিন যে গ্রেপ্তারিগুলো হচ্ছিল, প্রথম যখন গ্রেপ্তারি হচ্ছিল না তখন ওই চোরের মায়ের বড় গলা, অনেক বড় বড় বক্তব্য আমরা শুনছিলাম। তারপর যখন গ্রেপ্তারিগুলো শুরু হলো তখন রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিকভাবে না পেরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা, ছোট ঘটনা, সম্পর্ক নেই, এগুলো ইন্ডিভিজুয়াল করেছে, এইভাবে মানুষকে একটা খাওয়ানোর চেষ্টা করা হলো। কিন্তু বাস্তবে দেখা গেল যে সেগুলোর কোনোটাই কিন্তু থোপে টিকলো না। মানুষ যখন চোখের সামনে কোটি কোটি টাকার পাহাড় দেখছে, তখন এটা যে আর কোনো রকম কোনো প্রতিহিংসা নয়, এবং মানুষ মনে মনে এটাই চাইছে যে যারা যারা এর পিছনে আছে প্রত্যেকেই গার্ডের পিছনে যাবে। এবং সেই অর্থে দেখতে গেলে ভাইস ক্যাপ্টেনের দিকে যে ইঙ্গিতটা উঠে আসছে সেটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, এমনটাই কিন্তু সাধারণ মানুষের মধ্যেও বিশ্বাসটা জেগে যাচ্ছে। কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট, সেই বিশ্বাসটা বা অবিশ্বাসের বাতাবরণটা কি স্বয়ং সেই তাদের দিকেই ঢুকে গেছে এবারে? কারণ আমি গত কয়েকদিন ধরেই দেখছি কিছু ভাইরাল ছবির খেলা চলছে। প্রথমে গত সপ্তাহের দিকে একটি ছবি দেখলাম, একটি বীভৎস চোখের ছবি এক হাই প্রোফাইল অ্যাকাউন্ট থেকে প্রথমে শেয়ার করা হলো, তারপর একদম সামগ্রিকভাবে ভাইরাল করে দেওয়া হলো, দেখো কি কষ্টের মধ্যে আছে। তারপর সেটা যখন একটু থিতিয়ে এলো, হঠাৎ করে আজ সকাল থেকে আরেকটি আমি এরকম ভাইরাল ছবি দেখছি, সাদা চাদরে ঢোকা, আবার সেই চোখের কাণ্ড, চোখ নিয়ে এত চোখা চোখা ব্যাপার ঘটছে এবং এত ভাইরাল করা হচ্ছে কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে গেছে। এই নিয়ে প্রশ্ন উঠছে আরো এই কারণে, কেননা এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নাকি ভারতবর্ষের মধ্যে এশিয়ার মধ্যে সেরা, সেখানে কোনো চিকিৎসা হচ্ছে না। এই দেশের গণ্ডির মধ্যে, যে দেশে সারা পৃথিবী থেকে লোক চিকিৎসা করাতে আসেন, সেইখানে চিকিৎসা না করিয়ে, এবং এর আগেও সেখানে তার চিকিৎসা হয়েছে, সেই সব এড়িয়ে দুবাই, আমেরিকা, এগুলো কেন ছুটে যাওয়ার চেষ্টা চলছে, এই নিয়ে প্রশ্নটা উঠছে। এবং এখানেই কি দুয়ে দুয়ে চার হচ্ছে? আমি বেশ কিছু রাজনৈতিক পর্যবেক্ষকের সঙ্গে কথা বললাম এবং আলোচনা করে বোঝার চেষ্টা করলাম তাদের এই ব্যাপারে মতটা কি আছে। তাদের যে বক্তব্য হচ্ছে তাতে দেওয়ার লিখানটা স্পষ্ট, নভেম্বর ডিসেম্বর যে বলা হচ্ছে সেই টাইম ফ্রেমটাতে ভাইস ক্যাপ্টেনের উইকেটের পতনটা কার্যত নিশ্চিত, এটা তারাও মনে মনে বুঝতে পারছে। কেননা এতদিন যে পারসেপশনটা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, তদন্তের যে গ্যাপটা ছিল, সেই ডটগুলো কিন্তু কার্যত কানেক্টিং করা হয়ে গেছে। এবার শুধু ফাইনাল কিছু জিজ্ঞাসাবাদের ব্যাপার থাকছে, এবং সেইগুলোর সঙ্গে যখন মিসম্যাচগুলো থাকবে সেই জায়গাটা ফিল করেই কিন্তু উইকেটের পতন হতে পারে। এর থেকেও বড় কথা, যে যার কথা ভাবা হচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে, যিনি এখানে রয়েছেন,
সেই সংশ্লিষ্ট চরিত্রটির ঘরের ভেতরেই যে আরেকজনকে ডাকাডাকি হয়েছিল তিনি কার্যত সবটা উগড়ে দিয়েছেন, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, এবং সেইটা উগড়ে দেওয়াটাই কিন্তু এখন তদন্তকারী সংস্থাদের হাতে বড় অস্ত্র। এবং এই জায়গাটা নিয়ে আমি কিন্তু আগে হাইলাইট করেছিলাম যে কার্যত গৃহ বিবাদ বেঁধে গেছে, এবার তো আর তাহলে বাঁচার কোনো রকম কোনো জায়গা থাকছে না, এই ধারণাটি কি সেখানেও তৈরি হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই এখানে প্রথমে দুবাই তারপর আমেরিকা ছুটে যেতে হচ্ছে। কেন কেন এখানে দুটো জিনিস কাজ করবে, প্রথমে যে জিনিসটা, এই যে ভাইরাল ছবির যে ব্যাপারটা হচ্ছে, কোথাও দেখে আপনাদের মনে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই তারা মনে করছেন। কেননা এর আগে আমরা দেখেছি যে যখন একটি সোনা পাচার কাণ্ড নিয়ে কথা উঠেছিল তখন প্রেগনেন্সির কথা উঠে এসেছিল, সেই সিম্পাথি আদায়ের চেষ্টা। ভোট এসেছিল তখন আমরা হুইল চেয়ার কাণ্ড দেখেছিলাম, সেই সিম্পাথি আদায়ের চেষ্টা। এবং এখন আবার যখন এই সম্ভাবনাটা প্রবল হচ্ছে, যেটা তারাও বুঝতে পারছেন যে আর বেশি দিন বোধ হয় এই ডাক এড়ানো সম্ভব হবে না, আবার সেই সিম্পাথি তৈরির চেষ্টা। আহা, এরকম বীভৎস ছবি, আহা এরকম করুণ অবস্থা রয়েছে, এর মাঝখানেও রাজনৈতিক প্রতিহিংসা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা এর মাঝখানেও বিব্রত করছে, এই জায়গাটা তুলে দেওয়া, যাতে করে সাধারণ মানুষের যে পারসেপশনটা আছে সেটাকে চেঞ্জ করা যায়। এবং দু নম্বর কারণ যেটা হচ্ছে, যেটা খুব খুব তারা ডেফিনেটলি বলছে, যে এই দেশে চিকিৎসা হলে এই চিকিৎসার জন্য কোনো রক্ষা কবচ দেওয়া যায় এরকম জায়গা এই দেশে হওয়া সম্ভব ছিল না, কেননা হলেই সেখানে কিন্তু তদন্তকারী সংস্থা পৌঁছে যেতে পারতো, এবং সেই জন্যই এই দেশের গণ্ডি পেরিয়ে প্রথমে দুবাইয়ে চেষ্টা করা হলো। চেষ্টাটা কি, যে যাহা টাকা লাগবে লাগুক, কিন্তু এই চিকিৎসার জন্য একটা এই ধরনের সার্টিফিকেট দিতে হবে যে আগামী 6 মাস বা আগামী 1 বছর চোখে সূর্যের আলো লাগানো যাবে না। তার ফলে রাজনৈতিক যে এজেন্ডাগুলো আছে সেগুলো কমপ্লিট করা যাবে, রাজনৈতিক সভা সমিতি করা যাবে, কিন্তু যখনই আমাকে তদন্তকারী সংস্থা ডাকবে আমি বলবো ডাক্তারি সার্টিফিকেটটা আমার অস্ত্র, এই যে চোখে আলো লাগানো যাবে না, সেই জন্য আমি যেতে পারছি না, এই জায়গাটা মিটে গেলে আমি গিয়ে দেখা করব, অস্ত্র হিসেবে এটাকে ইউজ করার চেষ্টা করা হবে। এবং সেই সেটেলমেন্টটা কোনো অর্থে কোনো অবস্থাতেই দুবাইয়ে হয়নি। যখন এই মিশন ফেল হয়ে গেল সেই জন্যই ইমিডিয়েটলি দুবাই টপকে আমেরিকায় যাওয়ার চেষ্টা করা হলো। এখন যদি এরকম কোনো সার্টিফিকেট প্রডিউস করা হয় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের পক্ষে আমেরিকায় গিয়ে এই জায়গাটা ভেরিফাই করা বা তাদের কাছ থেকে কোন পরিপ্রেক্ষিতে এই জায়গাটা এলো যে 6 মাস 1 বছর এই সময়টায় চোখে আলো লাগানো যাবে না, সেই জন্য এটা একটা কার্যত রক্ষা কবচের মতো কাজ করবে এবং সেটা কোর্টে প্রডিউস হবে এবং সেই জায়গা থেকে একটা বাঁচার আপ্রাণ চেষ্টা। সেই জন্যই কি এত আয়োজন, এত ছবি ভাইরালের দরকার পড়ছে, প্রশ্নটা কিন্তু জোরদারভাবে উঠে যাচ্ছে। কিন্তু তার থেকেও যে প্রশ্নটা আরো বড় করে উঠে যাচ্ছে যে এত কিছু করেও কি শেষ পর্যন্ত রক্ষা হবে, কেননা তদন্তকারীদের নিয়ে একটা কথা বলা হয় যে যিনি পোটেনশিয়াল অপরাধী তিনি যদি ডালে ডালে যান তাহলে তদন্তকারীরা পাতায় পাতায় যায়, আবার যদি প্রভাবশালী হিসেবে পাতায় পাতায় যাওয়ার চেষ্টা করেন যে তাহলে তো সমানে সমানে টক্কর হবে, তারা কিন্তু তখন শিরায় শিরায় যান। এর আগে আমরা দেখেছিলাম অনেক আদালতের কাছে তথ্য পেশের চেষ্টা হয়েছে, এর আগে যখন গ্রেপ্তারি হয়েছে অন্যান্যদের শারীরিক অসুস্থতা এগুলো সব সামনে নিয়ে আসার হয়েছে, কিন্তু সেগুলো সুন্দর করে ডজ করে বেরিয়ে যেতে পেরেছে তদন্তকারী সংস্থা। এক্ষেত্রেও কি সেই ঘটনা ঘটবে, অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে আছি। কিন্তু চিকিৎসার মেন কারণটা কি, এই ধরনের কোনো নথি তথ্য সামনে এলে কিন্তু ধীরে ধীরে চারটা হয়ে যাবে, সেটার অপেক্ষাতেই সবাই রয়েছে। আপনাদের কি মনে হয়, সত্যি এরকম কোনো কারণ রয়েছে, এবং এরকম কারণ থাকলে সেই কারণের ফলে বাঁচা যাবে, নাকি নভেম্বর ডিসেম্বরেই বিপ্লব শেষ হবে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।